আসসালামু আলাইকুম বন্ধুরা, অফিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই রেসিপিটা আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। আজ আমি বাঁধাকপি দিয়ে মুরগি মাংস রান্না করব। বন্ধুরা, বাচ্চারা আলু দিয়ে মাংস খেতে খেতে বা ভুনা তরকারি খেতে খেতে আর ভাল লাগছে না, সেজন্য আজকে চিন্তা করলাম অন্যরকম কিছু ট্রাই করি। এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পরিমাণ মতো মুরগির মাংস। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। দেখুন বন্ধুরা, আমি চুলাতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা। গরম মশলাতে আছে বন্ধুরা কিছুটা তেজপাতা, আর আছে দারচিনি, এলাচ, কিছুটা লবঙ্গ আর গোলমরিচ। এখন আমি পেঁয়াজটাকে বন্ধুরা কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে আমি পানি অ্যাড করে দেবো। এখন এতে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া বন্ধুরা ছোট চামচে, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াটাও আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। বন্ধুরা, লবণের টেস্টটা যে যার মতো দিয়ে দিবেন। এখন আমি মশলাগুলি ভালো করে কষিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি মাংসগুলি এখানে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা গরুর মাংস দিয়েও করতে পারেন। গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে মুরগির মাংস দিয়ে করব। মুরগির মাংস দিয়েও ভালো লাগে বেশি। দেখুন, মশলার সাথে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এই পর্যায়ে মাংসগুলিকে সিদ্ধ করে ফেলিনি, কেননা বাঁধাকপির সাথে কিন্তু মাংসটা আরও কষবে, আরও রান্না হবে। সেজন্য এ পর্যায়ে আমি এতে দিয়ে দেব বন্ধুরা বাঁধাকপিগুলি। বন্ধুরা, আপনারা হয়তোবা চিন্তা করছেন যে এতটি বাঁধাকপি কেন। বাঁধাকপি কিন্তু সিদ্ধ হওয়ার পরে আরো কমে যাবে। দেখুন, বাঁধাকপি দিয়ে আমি ভালো করে মাংস আর মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর মাংসের সাথে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, বাঁধাকপি গুলি কিন্তু সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে। আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। বাঁধাকপি থেকে পানি বের হয়ে গেছে। এ পর্যায়ে এই রান্নাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে পানিটা বের হয়েছে সে পানিতেই কিন্তু আমার পুরোটা রান্না হয়ে যাবে। এখন এতে আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। বন্ধুরা, কাঁচামরিচগুলিকে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে চিরে দিতে পারেন। ঝালটা পুরোটাই আপনাদের স্বাদ মতো। এই পর্যায়ে ভালো করে আমি রান্না করে নেব। বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু পুরোটা শুকিয়ে নিয়েছি। এরকম শুকনো শুকনো করে নিলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে আমি এতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। বন্ধুরা, জিরাটাকে আমি ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। জিরার গুঁড়োটা দিলে কিন্তু এই তরকারির স্বাদটা অনেক ভালো লাগে। আপনারা রান্না করতে পারেন, আমি জানি অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওতে, আমার চ্যানেলে আরও বাঁধাকপির রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, রান্নাটাও কিন্তু খুব দারুণ হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই শেষ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন, সবাই সবসময় আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে যায়। আজ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।